সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। বিশ্বে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে শুধুমাত্র আফ্রিকাতে 3000 প্রজাতির অধিক সাপ আছে। এদের মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক মাম্বা। বলা হয়ে থাকে সাপেদের মধ্যে এটি এমন একটি প্রজাতির বিষধর সাপ যারা একবার মানুষকে কাটা মাত্রই তার মৃত্যু অবধারিত। আসুন জেনে নিই ভয়ঙ্কর সাপটির বিষয়ে। শেষ পর্যন্ত থাকবেন, এই প্রত্যাশাই শুরু করছি। ব্ল্যাক মাম্বা বিশ্বের সবচেয়ে বিষধর প্রজাতির সাপের মধ্যে পড়ে। বিশ্বের সবচেয়ে 5টি বিষধর সাপের মধ্যে একটি হলো ব্ল্যাক মাম্বা। আপনারা জেনে খুশি হবেন যে এই সাপ ভারত বা বাংলাদেশে পাওয়া যায় না, কেবল আফ্রিকাতে এই সাপ দেখতে পাওয়া যায়, আর ওখানকার বেশিরভাগ মানুষ মৃত্যুর কারণ এই সাপ। আপনি যদি এই সাপটিকে দেখতে চান তাহলে সাহারায় চলে যান, যেখানে প্রচুর পরিমাণের এই সাপটি দেখা যাবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হলো অন্যান্য সাপের তুলনায় ব্ল্যাক মাম্বা প্রজাতির সাপের সংখ্যা সবচেয়ে বেশি। এই সাপটি দেখতে খুবই ভয়ঙ্কর, আর জঙ্গলের ঘন ঝোপ ঝাড় এবং গাছের ডালে থাকতে ভালোবাসে এরা। ব্ল্যাক মাম্বা সাপ সাধারণত 2 মিটার লম্বা হয়ে থাকে। আবার বলা হয় কখনো কখনো 4.5 মিটার পর্যন্ত লম্বা সাপ জঙ্গলে দেখা গিয়েছে। এই সাপ অন্যান্য সাপের তুলনায় প্রচণ্ড জোরে দৌড়াতে পারে, এমনকি 20 কিলোমিটার বেগে ছুটে তার শিকারকে আক্রমণ করতে পারে। পরপর 10 থেকে 12 বার পর্যন্ত তার শিকারকে কামড়াতে পারে এবং 400 মিলিগ্রাম পর্যন্ত বিষ শিকারের শরীরে ছড়িয়ে দিতে পারে। এই বিষ হলো ফার্স্ট অ্যাকোটিং নিউরোটক্সন। ব্ল্যাক মাম্বার মাত্র 1 মিলিগ্রাম বিষ মানুষকে মেরে ফেলার জন্যই যথেষ্ট। এই সাপ কামড়ানোর পরক্ষণেই মানুষের চোখের সামনে অন্ধকার নেমে আসে। ব্ল্যাক মাম্বার শরীরের যে অংশে কামড়ায় সেই জায়গাতে এমন অসহ্য যন্ত্রণা হয় যা একটি মানুষ সহ্য ক্ষমতার বাহিরে। বলা হয় যে ব্ল্যাক মাম্বা কামড়ালে বাঁচার একমাত্র উপায় হলো অ্যান্টিভেনিন, কিন্তু এই ওষুধ তৈরির আগে এই সাপের কামড় থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আফ্রিকাতে ব্ল্যাক মাম্বার ওষুধ তৈরির আগে এই সাপের কামড় থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। এখানে যদি কোনো মানুষকে সাপ কামড়ায় তাহলে তাকে সবার আগে ব্ল্যাক মাম্বার সাপের অ্যান্টিডোজ দেওয়া হয়। যদি এই সাপ কাউকে কামড়ায় আর 20 মিনিটের মধ্যে তার চিকিৎসা শুরু না হয় তাহলে তার মৃত্যু অবধারিত। PBS অর্থাৎ পাবলিক ব্রডকাস্ট স্টেশন দ্বারা আমরা জানতে পারি প্রত্যেক বছরে প্রায় 20,000 মানুষ তার মৃত্যু হয় এই সাপের কামড়ে। এখন আপনি হয়তো ভাবছেন এই সাপটির রং কালো বলেই এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মাম্বা। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আমি বলছি আপনার ধারণা সম্পূর্ণ ভুল। অনেকে বলে থাকে এই সাপের মুখে ভেতরের রং কালো এবং যার কারণে এর নাম ব্ল্যাক মাম্বা। এই সাপ বিপদের আশঙ্কা টের পেলে সে তার রং বদলে ফেলে, যা সবুজ হলুদ ও দূষণ হতে পারে। ব্ল্যাক মাম্বা তার এক কামড়েই 10 থেকে 12 জন মানুষকে মেরে ফেলতে পারে। এরা জঙ্গলে থাকতে পছন্দ করে, কিন্তু কখনো কখনো শিকারের খোঁজে লোকালয়ে চলে আসে। যেখানে মানুষের ভিড় থাকে সেখানে এইসব আক্রমণ করে। আপনি যদি ব্ল্যাক মাম্বার কামড়ের হাত থেকে বেঁচে যান তাহলে তো ঠিক আছে, না হলে এই সাপ যে ব্যক্তিকে কামড়ায় তার শরীর অল্প সময়ের মধ্যে নীল হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে। ব্ল্যাক মাম্বা সাধারণত ছোট পাখি বা জীবন্ত শিকার করে, কিন্তু এই সাপের শিকার করার পদ্ধতি অন্যান্য সাপের থেকে একদমই আলাদা। ব্ল্যাক মাম্বা প্রথমে শিকারকে তাড়া করে, তার শরীরে বিষ ছেড়ে দেয়, তারপর অপেক্ষা করে এবং শিকারকে লক্ষ্য রাখে। যখন বিষক্রিয়ার ফলে শিকার
প্যারালাইজড হয়ে মারা যায়, তখন সেটা শিকারকে গিলতে শুরু করে। সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন, ব্ল্যাক মাম্বা তার চেয়ে 4 গুণ বড় শিকারকে অনায়াসে গিলে ফেলতে পারে। এসব প্রজননের সময় 6 থেকে 25টি ডিম পারে। বলা হয়ে থাকে এসব একবার ডিম পাড়ার পর তার বাচ্চার মুখ দেখে না, তাদের ছেড়ে চলে যায়। 3 মাস ডিমের ভেতরে থাকার পর ছোট মাম্বা ডিম থেকে বাইরে বেরিয়ে আসে। সে সময় বাচ্চাগুলো 6 থেকে 24 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। মনে করা হয়ে থাকে ব্ল্যাক মাম্বা 11 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, কিন্তু কিন্তু এত বয়স পর্যন্ত তাদের শিকার ধরার ক্ষমতা কমে যায়। কিন্তু লোক ব্ল্যাক মাম্বাকে অতি সাধারণ সাপ মনে করে ভুল করে। রুশে থাকা একটি ছেলে এই বিশুদ্ধ সাপটিকে নিয়ে ভিডিও বানাতো। ছেলেটি মনে করেছিল যে তার কাছে যে সাপটি রয়েছে সেটি তার ফালতু সাপ এবং তার কামড়ে তার কিছুই হবে না, আর এইভাবে সাপটিকে দিয়ে তার নিজের হাতে ধ্বংসন করেছিলেন, যার ফল তার মৃত্যুই ঘটেছিল। এই জন্যই বন্ধুরা, আপনারা এরকম কোনো ধরনের পাগলামি করবেন না। প্রকৃতির সৃষ্টি এই বিষধর সাপটি থেকে অবশ্যই দূরে থাকুন। হ্যালো, আপনাকেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিডিশো 360 প্রতিদিন নিয়ে আসছে জানা জানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে, এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দিতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডিশো 360 সাথেই থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।